নন্দিনী মালিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি সহজ সরল নিষ্পাপ মুখের ছবি। ছয়ের দশকে তাঁর আবির্ভাব বাংলা ছবির দুনিয়ায়। কাজ করেছেন থিয়েটারেও, নিজ দক্ষতায় জনপ্রিয়তা পেলেও জীবন সংগ্রাম তাঁর এতটুকু কমেনি। 80-এর দশকের পর থেকেই কষ্টে দিন কাটিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভাগ্যের পরিহাসে অকালেই চলে যেতে হয়েছিল তাঁকে। জানবো নন্দিনী মালিয়ার জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1952 সালের চৌঠা ফেব্রুয়ারি কলকাতায় জন্ম। বিমল করের খড়কুটো অবলম্বনে যখন অরুন্ধতী দেবী ছুটি ছবি পরিচালনা করছেন, তখন একটি নতুন নিষ্পাপ মুখের মেয়ের প্রয়োজন পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সুন্দর মুখের অধিকারিণী নন্দিনীকে তাঁর পছন্দ হয়ে যায়। নিজের প্রথম পরিচালিত ছবি ছুটিতে নায়িকার ভূমিকায় কাস্ট করেন নন্দিনীকে। অরুন্ধতী দেবীর হাত ধরেই পথ চলা শুরু হয় নন্দিনী মালিয়ার। প্রথম ছবিতেই জনপ্রিয়তা পেয়ে যান। বিপরীতে নায়ক ছিলেন নবাগত মৃণাল মুখার্জি। 1967-তে ছবিটি রাষ্ট্রপতি পুরস্কার পায়। ছুটি ছবির পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর নিমন্ত্রণ, সংসার, মাল্যদান, বিসর্জন, ছন্দপতন, দুই পুরুষ, সমাধান ইত্যাদি অনেক ছবিতে পরপর অভিনয় করেছেন। নিজের কোমল সহজ সরল নিষ্পাপ মুখ, ঠোঁটের কোণায় হাসি আর সাবলীল অভিনয় দিয়ে একের পর এক ছবি যেমন হিট করিয়েছেন তিনি, তেমনি জয় করেছেন আপামর বাঙালির হৃদয়। তবে বিশেষত অসুস্থ বা রুগ্না মেয়ের চরিত্রেই নেওয়া হতো তাঁকে, যা পরবর্তীকালে বেশ সমস্যায় ফেলে। ওই ধরনের কোনো চরিত্র না থাকলে আর ডাকা হতো না নন্দিনীকে। যদিও সমর্পিতা ছবিতে একটু অন্য ধরনের চরিত্র পেয়েছিলেন তিনি। এইভাবে চলতে চলতে 80-এর দশকের শেষের দিকে হাতে তেমন আর কাজ পাননি তিনি। পূর্বে যেসব পরিচালকদের সঙ্গে কাজ করে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই সব পরিচালকরাই ক্রমশ হারিয়ে যান। তাই সেই সময়ের পর যারা নতুন পরিচালক এসেছিলেন তাঁরা আর খোঁজেননি তাঁকে। এই সময় বিভিন্ন পেশাদারী মঞ্চে নাটক থিয়েটার করে অর্থ উপার্জন করেছেন তিনি। কর্মক্ষেত্রে অনিশ্চয়তা থেকেই একসময় অবসাদে ভুগতে থাকেন নন্দিনী মালিয়া। তবে সিঙ্গেল মাদার হওয়ার দরুন মেয়ে অনন্যার সব দায়িত্বই তাঁকে পালন করতে হতো। স্বামী ছিল না পাশে, তাই অবসাদগ্রস্ত হয়ে পড়ে থাকলে তো আর চলে না। অবসাদ কাটিয়ে একসময় পুনরায় কাজের খোঁজে লেগে পড়েন নন্দিনী। তখন স্বপন সাহা তাঁকে পুনরায় টেনে তুলে ধরেন সিনেমা জগতে। নিজের পরিচালিত ছবি সন্তান যখন শত্রু, কমলার বনবাস, মধুমালতি, সত্যম শিবম সুন্দরম, কাঞ্চনমালা ইত্যাদিতে মায়ের ভূমিকায় পরপর কাস্ট করেন নন্দিনী মালিয়াকে। স্বপন সাহা পাশে দাঁড়ানোয় আর্থিক কষ্ট অনেকটাই লাঘব হয়। নিজের অভিনয় প্রতিভাকে পুনরায় পর্দায় তুলে ধরেন তিনি। পরবর্তীকালে অনেক টিভি ধারাবাহিকেও কাজ করেছেন। তবে তাঁর কর্মজীবনের ইতি টেনে যায় অকালেই। 1999 সালের 13ই সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এ প্রজন্মের কাছে নন্দিনী মালিয়া হয়তো অপরিচিত একটি মুখ, তবে সে প্রজন্মের দর্শক যাঁরা তাঁর রূপ ও অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন তাঁরা হয়তো আজও ভুলতে পারেননি অকাল প্রয়াতা নন্দিনীকে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।